হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সেজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির হিন্দি এক্সপ্লেন দেখতে গিয়ে আমার চোখের কোনায় পানি জমে গিয়েছিল, আর আমার মনে হয় আপনার এই সিনেমাটি ভালো লাগবে। তো যাই হোক, সিনেমাটির নাম হচ্ছে এ ডগ নেমড পালমা। এটা একটা রাশিয়ান সিনেমা, আর অনেক রিকোয়েস্ট ছিল এই সিনেমাটি এক্সপ্লেন করার জন্য। আর তাছাড়া আমি দেখেছি বাংলা অনেক এক্সপ্লেন হয়েছে, তবে তারপর আমাদের ভিউয়ার্সদের জন্য আমি এটা আবার রিএক্সপ্লেন করছি। তো যাই হোক, যেমন জানেন এটা খুবই ইমোশনাল একটা স্টোরি, যেখানে আমরা এক ব্যক্তিকে দেখি সে তার পোষা কুকুরটাকে এয়ারপোর্টে ছেড়েই চলে যায়, আর কুকুরটির অনেক কষ্ট সহ্য করার পরও তার মালিকের ফিরে আসার আশা কখনোই ছাড়ে না। যাই হোক, এবার মূল সিনেমাতে ফিরে যাই। তো সিনেমা শুরু হয় রাশিয়ার রাজধানী মস্কোর এয়ারপোর্ট থেকে, যেখানে আমরা ইগোর নামের একটা ব্যক্তিকে দেখি, আর জানতে পারি তিনি ফ্রান্সে যাচ্ছেন, আর তার সাথে তার পোষা কুকুর পালমাও রয়েছে, আর সেটা একটা কেজে বা বক্সে রয়েছে। তো প্লেনে চলার আগে প্লেনের যে ক্রু মেম্বার থাকে বা বিমানবালা, সে তার কাছ থেকে পালমার মেডিকেল সার্টিফিকেট চায়, কিন্তু ইগোর যখন চেক করে দেখে পাসপোর্টের মধ্যে ওই মেডিকেল সার্টিফিকেটটা নেই। তো ওই বিমানবালা, যার নাম হচ্ছে নিনা, সে তাকে বলে দ্রুত এয়ারপোর্টের ক্লিনিকে যান, যাতে করে সেখান থেকে সার্টিফিকেটটা আপনি নিতে পারেন। তো তারপর ইগোর দ্রুত সেখানে পৌঁছায়, কিন্তু পালমাকে চেক করার পর ডক্টর তাকে জানায় তার কানে ইনফেকশন রয়েছে, তাই তাকে মেডিকেল সার্টিফিকেট ক্লিয়ারেন্স দেওয়া সম্ভব নয়। তো ইগোর চিন্তিত হয়ে পড়ে এবং আবার নিনার কাছে আসে, আর ইগোর তাকে বলে যে ও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, আর তাছাড়া আমার বিদেশে যে চাকরিটা হয়েছে সেটাও অনেক ইম্পর্টেন্ট, আমি সময় মতো যদি সেখানে পৌঁছতে না পারি তাহলে আমার সব পরিশ্রম বৃথা যাবে, আর আমি একা মানুষ, যার কারণে পালমাকে আমি কোথাও রেখেও যেতে পারবো না। তো এইসব ইমোশনাল কথা শুনে নিনার অনেক মায়া হয়, আর নিনা পালমাকে যেতে দিতে চায়, কিন্তু তখনই এয়ারপোর্টের ম্যানেজার জুরিনা সেখানে আসে, মানে ঝামেলা দেখে সে এগিয়ে আসে, আর সে জিজ্ঞেস করে কি হয়েছে, আর ইগোর তাকে সব ঘটনা খুলে বলে, কিন্তু ম্যানেজার বলেন নিয়ম অনুযায়ী এই কুকুরকে ফ্লাইটে যাবার অনুমতি দেওয়া হবে না। ইগোরও বুঝতে পারে তার হাতে সময়ও নেই আর কোনো উপায়ও নেই, তাই সে পালমাকে খাঁচা থেকে বের করে ছেড়ে দেয়, আর তারপর একটা বল বের করে দূরে ছুড়ে মারে, আর পালমা যখন সেটিকে ধরতে যায় তখন সে বিমান উঠে পড়ে, আর পালমা যখন পেছনে ফিরিয়ে তাকিয়ে দেখে তখন দেখা যায় ইগোর পালমাকে একা রেখে প্লেনে উঠে যাচ্ছে, আর তারপর আমরা দেখি প্লেন টেক অফ করার প্রস্তুতি নিচ্ছে, আর তখন বিমানবালা নিনা দেখে পালমা দৌড়িয়ে প্লেনের কাছে যাচ্ছে, পালমা ভাবে হয়তো সে প্লেনকে থামাতে পারবে, কিন্তু দেখতে দেখতে প্লেনটি টেক অফ করে হাওয়ায় হারিয়ে যায়, আর পালমা সেখানে একাই রয়ে যায়। আর তারপর আমরা দেখি সিকিউরিটি অফিসার গাড়ি নিয়ে পালমাকে ধরতে আসে, আর পালমা সেটি দেখে পালাতে শুরু করে, আর দৌড়াতে দৌড়াতে সে বিমানবন্দরের পাশে একটা মেইনটেন্স এলাকাতে চলে আসে, আর সেখানে মেকানিক পালমাকে সিকিউরিটি গার্ডদের হাত থেকে বাঁচায়, কারণ তিনি বুঝতে পারেন কুকুরটি অনেক ভয়ে আছে। তো যাই হোক, কুকুরটিকে তিনি একটা ট্রেলারের নিচে রেখে দেন, আর কিছু খাবার খেতে দেন, কিন্তু পালমা যখনই একটা প্লেনের শব্দ শুনে সে আবার দৌড়ে সেদিকে যায়, আর জানা যায় এই ফ্লাইটটিতে রাশিয়ার ক্রীড়ামন্ত্রী অন্য দেশের কিছু ক্রীড়ামন্ত্রীদের সাথে নিয়ে আসছেন, মানে অ্যাকচুয়ালি তারা অলিম্পিকের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা দেখতে এসেছেন। তো এখানে আমরা ফ্লাইটের পাইলট স্লেভকে দেখি, তিনি তার সাথে 9 বছরের বাচ্চা কোলিয়াকেও বিমানে নিয়ে এসেছেন। তো স্লেভ যখন ফ্লাইটকে বা বিমানকে মাটিতে নামানোর চেষ্টা করছে বা তৈরি করছে, আর তখনই সে দেখে তাদের সামনে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে, যার জন্য সে প্লেনকে হঠাৎই আবার উপরে উঠিয়ে নেয়, এ কারণে প্লেনে বসে থাকা সবাই একটা ঝাঁকুনি খায়। তো 2 চক্কর মারার পরে তারপর সে প্লেনটি ল্যান্ড করতে পারে, কিন্তু এই ঘটনার জন্য বিমানবন্দরের যে প্রধান ছিলেন তাদের সবার কাছে অনেক ছোট হতে হয়, কারণ ওই বিমানে বড় বড় লোক ছিল। তো যাই হোক, তখন বিমানবন্দরের ম্যানেজার বিমানবন্দরের মেইন কর্মকর্তাকে ভরসা দেয় এই কুকুরকে দ্রুত এখান থেকে ভাগিয়ে দেবে, এবং ওই কুকুরকে শুট অ্যাট সাইডের কথা বলা হয়, মানে গুলি করে মেরে ফেলা হবে। আর এদিকে আমরা দেখি পালময় বিমানের সকল প্যাসেঞ্জারকে ভালোমতো দেখছে, মানে সবার মাঝে সে তার মালিককে খুঁজছে, আর তখনই সিকিউরিটিরা চলে আসে এবং তারা সবাই পালমাকে ধরে একটা গাড়ির মধ্যে বন্দি করে, আর জানা যায় অর্ডার অনুযায়ী তারা পালমাকে গুলি করবে। তো এই কথা শুনে বিমানবালা নিনা আর মেকানিক তাদের এটি করতে নিষেধ করে, কিন্তু সিকিউরিটি গার্ড তাদের কথা শোনে না, আর তখনই ওই পাইলটের ছেলে কোলিয়া প্লেন থেকে বাইরে বের হয়ে আসে এবং তাদের সব কথা শুনে, আর কুকুরটির জন্য তার খুব মায়া হয়, তাই সে কুকুরটিকে বাঁচানোর জন্য দ্রুত লুকিয়ে সেই গাড়িতে যায়, আর গাড়ির দরজা খুলে পালমাকে বাইরে বের করে দেয়। আর যখন সিকিউরিটি গার্ড দেখে এই বাচ্চাটি এই কুকুরটাকে ছেড়ে দিয়েছে, তখনই ওই বাচ্চাটিকে সে বকা দেয়, কিন্তু তখনই সেখানে পাইলট স্লেভ চলে আসে এবং বলে এটা আমার সন্তান, আর তারপর তিনি কোলিয়াকে নিজের সাথে নিয়ে যান। আর এদিকে এয়ারপোর্টের ম্যানেজার পাইলট স্লেভের উপর অনেক রেগে যান, কারণ তার ল্যান্ডিং ভালো মতো হয়নি, আর এর জন্য তার ইন্টারন্যাশনাল ফ্লাইটের যে লাইসেন্স রয়েছে সেটা আর থাকবে না, মানে সে ইন্টারন্যাশনাল বিমান আর চালাতে পারবে না। তো স্লেভ তাকে বলে আসলে আমার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছে, আর আমার ছেলে বর্তমানে একা, তাই আমি ছেলেকে নিয়ে অনেক চিন্তিত, এমনকি এর জন্য আমি বিমানও সবসময় ওকে সাথে নিয়ে যাই। তো ওই মহিলা ম্যানেজার তার সমস্যা বুঝতে পারে এবং বিশ্বাস করায় তুমি দ্রুত এসব কাটিয়ে উঠবে। তো এরপর স্লেভ কোলিয়াকে নিয়ে বাসায় আসে, আর সেখান থেকে জানা যায় কোলিয়া তার বাবাকে একদমই পছন্দ করে না, কারণ তার বাবা তাকে আর তার মাকে কখনোই সময় দিতে পারেনি, আর তাছাড়া কোলিয়ার এই নতুন জায়গাও ভালো লাগে না, সে তার পুরনো বাড়িতে ফিরতে চায়, আর তাই সে রাতের বেলা লুকিয়ে এয়ারপোর্টে যায় এবং সেখান থেকে যাতে একটা টিকিট কিনে নিজের পুরনো বাড়িতে যেতে পারে, কিন্তু কাউন্টারের এজেন্টরা তাকে টিকিট দেয় না, কারণ তারা ভাবে বাচ্চাটি হয়তো বাড়ি থেকে পালিয়ে এসেছে। তো তাই তার একটা পুলিশ অফিসারকে তার পেছনে লাগিয়ে দেয়। আর এদিকে কোলিয়া একটা ফ্যামিলির সাথে প্লেনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানেও এয়ার হোস্টেস তাকে আটকিয়ে দেয়, আর তখন সে পুলিশ অফিসার সেখানে চলে আসে, আর তাদের হাত থেকে বাঁচার জন্য কোলিয়া প্লেনের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে পড়ে।
ল্যান্ডিং গিয়ার তো যায়নি, ওটা হচ্ছে বিমানের চাকা, যেটা বিমান আকাশ উঠলেই ভাঁজ হয়ে ভেতরে ঢুকে যায়। আর ওখানে থাকলে তো বুঝতেই পারছেন একেবারে প্যাকেট হয়ে যাবে। তো যাই হোক, তখনই সেখানে পালমা চলে আসে, মানে কুকুরটি চলে আসে আর তাকে ডাকতে শুরু করে। আর তাই না চাইতেও কোলিয়াকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। আর এরপর আমরা দেখি তারা দুজনে একসাথে শুয়ে রয়েছে। তো সেখানে আমরা দেখি মেকানিক স্লেভকে ডেকে নিয়ে এসেছে, আর ওই পাইলট বা স্লেভ তার ছেলেকে সেখান থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে দেখে পালমা তার ছেলেকে প্রোটেক্ট করছে, মানে পালমা তার বুঝতে পারছে না এটার বাবা। তো যাই হোক, তখন ওই মেকানিক স্লেভকে বলে তুমি তোমার ফ্লাইটে যাও, তুমি ফিরে না আসা পর্যন্ত তোমার ছেলের খেয়াল আমি রাখবো। তো যাই হোক, এরপর মেকানিক কোলিয়াকে বলে তুমি কি জানো পালমা তোমার জীবন বাঁচিয়েছে। তো যাই হোক, এরপর কোলিয়া মেকানিককে বলে পালমা কিভাবে তার জীবন বাঁচিয়েছে, মানে পালমা যেহেতু সেদিন প্লেনের ল্যান্ডিং গিয়ার উঠেছিল, তো সে যদি সেখানে থাকতো তাহলে আটকে পড়ে মারা যেত। আর এদিকে আমরা দেখি নিনা এসে ওই মেকানিকের সাথে অনেক রাগারাগি করে, আর তখন আমরা জানতে পারি বিমানবালা নিনা হচ্ছে ওই মেকানিকের মেয়ে। আর তখন একটা প্লেনের শব্দ আসে আর পালমা আবার মাঠে যায়। আর তখন মেকানিক বলে ও একটা বিশেষ মডেলের প্লেনের শব্দ শুনলেই এমন করে দৌড়ে যায়, মানে বুঝতে পারছেন প্লেনের তো অনেক কোম্পানি রয়েছে, অনেক মডেল রয়েছে, তো এক এক প্লেনের এক এক রকম শব্দ, তো যে প্লেনের মালিক গিয়েছিল সেই ধরনের কোনো প্লেন আসলেই ও কেবল দৌড়ে যায়। তো যাই হোক, এরপর নিনা মেকানিককে এবং কোলিয়াকে পুরো কাহিনী বলে যে কেমন করে তার মালিক ইগোর তাকে এখানে রেখে চলে গিয়েছিল। তো এই কথা শুনে পালমার উপর কোলিয়ার এবং মেকানিকের অনেক মায়া হয়। আর এরপর কোলিয়া পালমার কাছে যায় এবং তাকে বলে তোমার মতো আমি একজনকে অনেক মিস করি আর সে আমাকে অনেক মিস করে। এখানে হয়তো কোলিয়া তার প্রয়াত মায়ের কথা স্মরণ করেছে। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখি কোলিয়া এয়ারপোর্টের ইনফরমেশন কাউন্টারে যায় এবং সেখানে পালমার মালিক ইগোরের ঠিকানা বের করার চেষ্টা করে, কিন্তু এজেন্ট রেসা তাকে বলে নিয়ম অনুযায়ী সে তথ্য কাউকে দিতে পারবে না। তো কোলিয়া তাকে অনেক বোঝায় যে পালমাকে তার মালিকের সাথে দেখা করানোর জন্য সে ইগোরকে একটা চিঠি পাঠাতে চায়, কিন্তু রেসা পালমার পুরো কাহিনী জানা সত্ত্বেও তাকে সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়। আর এদিকে পালমা প্রত্যেকবারের মতো ওই বিশেষ মডেলের বিমান আসলেই ফ্লাইটের কাছে আসে এবং সেখানে একজন প্যাসেঞ্জারকে দেখে, যাকে পেছন থেকে দেখে অনেকটা ইগোরের মতোই মনে হয়, আর সে তার পিছু নেয় আর তার সাথে টার্মিনাল পর্যন্ত চলে আসে। কিন্তু পালমা লোকটির কাছে পৌঁছানোর আগেই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে, আর এর জন্য সিকিউরিটি গার্ডদের হাত থেকে বাঁচার উদ্দেশ্যে পালমা টার্মিনালের ভেতরে চলে যায়। আর সে কোন রকমে সবার হাত থেকে বেঁচে ওই প্যাসেঞ্জারের কাছে চলে আসে, কিন্তু কাছে গিয়ে দেখে ওই লোকটি ইগোর নয়। আর এদিকে তাকে খুঁজতে খুঁজতে ওই সিকিউরিটি গার্ডের দল চলে আসে এবং সে তার দলবল নিয়ে জাল নিয়ে পালমাকে ধরতে এসেছে, আবার কোলিয়াও পালমার পিছু পিছু এখানে চলে এসেছে। তো তখন কোলিয়া সিকিউরিটি গার্ডদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে পালমাকে পালাতে সাহায্য করে, কিন্তু এর ফলে টার্মিনালে অনেক হইচই হয়ে যায়। কিন্তু কোলিয়ার পালমা কোনো মতে সবার হাত থেকে বেঁচে যায়। আর তখন আমরা দেখি পেছন থেকে সেই রেজা নামে মহিলাটি আসে এবং তিনি কোলিয়াকে ইগোর ঠিকানা দিয়ে পেছনের রাস্তা দিয়ে বের করে দেন। আর এরপর আমরা দেখি এয়ারপোর্টের ম্যানেজার জুরিনা স্লেভের উপর অনেক রেগে গিয়েছেন। তিনি বলেন তোমার ছেলের ওই কুকুর মেলে আমার এয়ারপোর্টটা শেষ করে দিচ্ছে। আর তখন জুরিনা স্লেভকে বলে তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইটের লাইসেন্স আমি বাতিল করে দেবো, তবে এটা এক শর্তে আমি বাতিল নাও করতে পারি, যদি তুমি পালমাকে ধরিয়ে দিতে আমাকে সহায়তা করো। তো স্লেভ রাজি হয়ে যায়। আর পরের দিন একটা কুকুরের খাঁচা নিয়ে ওই মেইনটেন্সের ওইখানে যায়। আর আমরা ওখানে দেখি পালমার সাথে কোলিয়া মেকানিক আর নিনাও ছিল, আর সবাই তাদের অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কুকুর ধরার লোক পালমাকে ধরে ফেলে, আর এতে কোলিয়ার অনেক কষ্ট হয়। আর নিনা রাগের মাথায় সেই লেটারটি দেয় যে লেটারটি কোলিয়া ইগোরের জন্য লিখেছিল, মানে পাঠাতে চেয়েছিল ওই কুকুরের মালিকের কাছে। তো রাতের বেলা স্লেভ সেই লেটার পড়ে, তাতে লেখা ছিল পালমা আপনাকে অনেক মিস করে আর প্রতিদিন আপনার আসার অপেক্ষা করে। আর সে আরো বলে পালমা অন্য সব কুকুর থেকে অনেক আলাদা এবং স্মার্ট, আর ওর মতো একটা বন্ধুকে আপনার একা ছাড়া উচিত হয়নি, এবং সে ইগোরকে দ্রুত ফেরত আসতে বলে, কারণ পালমা ইগোরের জন্য মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করবে। আর লাস্টে কোলিয়া লেখে মানুষ হোক কিংবা জানোয়ার, নিজের লোক ছেড়ে গেলে সবচেয়ে বেশি কষ্ট হয়, তো কুকুরটিরও অনেক কষ্ট হচ্ছে। তো স্লেভ এই লেটার পরে পুরো ঘটনাটা বুঝতে পারে এবং সে বুঝতে পারে তারও ভুল হয়েছে। আর তখন সে দেখে কোলিয়া ঘর থেকে একা বের হয়ে যাচ্ছে, আর স্লেভ বুঝতে পারে কোলিয়া হয়তো পালমাকে বাঁচানোর জন্য যাচ্ছে। আর স্লেভ তখন তাকে বলে আমিও তোমাকে সাহায্য করতে চাই। তো তারা এরপর ডগ শেল্টারে যায় এবং সেখানে নিনা আগে থেকে ছিল এবং সে তাদের বলে পালমা এখান থেকে পালিয়ে গিয়েছে। আর তখন কোলিয়া বলে আমি জানি পালমা কোথায় গিয়েছে। তো এরপর তারা আবার এয়ারপোর্টে আসে, তাকে খুঁজতে খুঁজতে রানওয়ে পর্যন্ত চলে আসে, কিন্তু পালমার কোনো খোঁজ পাওয়া যায় না। আর স্লেভ কোলিয়াকে ভরসা দেয় যে সে পালমাকে অবশ্যই খুঁজে বের করবে। আর তখন তারা দেখে একটা বিমান আসছে, সেই স্পেশাল মডেলের বিমান, আর পালমা দৌড়ে এসে প্লেনের সব যাত্রী চেক করছে। তো ইগোরকে সেখানে দেখতে না পেয়ে পালমা আবার উদাস হয়ে যায়। আর স্লেভ তখন বুঝতে পারে তার এখন সিরিয়াসলি পালমার জন্য কিছু করা উচিত। তো পরের দিন সে একটা সাংবাদিককে ডাকে এবং পালমার ব্যাপারে সংবাদপত্রে ছাপিয়ে দেয়, কিন্তু এতে ম্যানেজার অনেক রেগে যায় এবং স্লেভকে বলে তুমি আর কখনোই ইন্টারন্যাশনাল ফ্লাইট চালাতে পারবে না, কারণ আমাদের বিমানবন্দর এরকম একটা কুকুর ডিস্টার্ব করেছে, এই ব্যাপারটি তুমি ওয়ার্ল্ড উইড জানিয়ে দিয়েছো। কিন্তু তখনই ম্যানেজারের কাছে একটা কল আসে আর জানা যায় এই এয়ারপোর্টের যে সিইও মানে লিজ, সে তাকে কল করেছে এবং বলে ওই কুকুরটার যে নিউজ পুরো দুনিয়াতে ছড়িয়েছে, আমি এটা সুযোগ নিতে চাই, আমাদের এয়ারপোর্টের অনেক ভালো বিজ্ঞাপন হয়েছে। তো সে সবার সামনে পাইলট স্লেভের অনেক প্রশংসা করে এবং বলে সে পালমাকে অনেক সাহায্য করেছে। আর আমরা তখন দেখি ম্যানেজার জুরিনাও স্লেভের ইন্টারন্যাশনাল লাইসেন্স আবার অ্যাপ্রুভ করে দেয়। আর এদিকে নিউজ প্রকাশ হওয়ার পর মানুষের জন্য
পালমার একটা আলাদা মায়া তৈরি হয়, কারণ ওয়ার্ল্ড উইড পালমা একটা অন্যরকম হিরো হয়ে গিয়েছিল। তো এয়ারপোর্টে আসা লোকদের জন্য পালমা একটা আকর্ষণের বস্তু হয়ে যায়। আর ধীরে ধীরে সময় পার হয়ে যায়, কিন্তু পালমার চোখ এখনো ইগোরকে খুঁজছে। আর কুকুরকে সাহায্য করার কারণে স্লেভ আর কলিয়া মানে বাপ বেটার মধ্যেও দূরত্ব কমতে থাকে। আবার আমরা এদিকে জানতে পারি স্লেভ মনে মনে কোথাও না কোথাও বিমানবালা নিনাকে পছন্দ করে, কিন্তু সামনে অলিম্পিক, এজন্য মিনিস্টার বা মন্ত্রীর কথায় বিমানবন্দরের রানওয়ের পাশে পালমার জন্য একটা ইনক্লোজার বানানো হয়, মানে একটা খাঁচা বানানো হয়, কারণ যদি বিদেশি বিমানগুলো আসে তখন যদি পালমা একটা সমস্যা তৈরি করে, যেটার আগে হয়েছিল। কিন্তু কলিয়ার এই ব্যাপারটা একদম ভালো লাগে না, কারণ তার কাছে মনে হয় এটা হয়তো পালমার ভালো লাগবে না, মানে বন্দি থাকা হয়তো আর ভালো লাগবে না। আর তখন আমরা দেখি সত্যি সত্যি পালমা খাবার দাবার ছেড়ে দিয়েছে। আর এরপর যখন ডাক্তার চেক করার জন্য আসে, তখন সে বলে ইগোর না ফেরার কারণে পালমা আস্তে আস্তে মৃত্যু সজ্জা চলে যাচ্ছে, আর এইভাবে যদি চলতে থাকে তাহলে সে আর বেশি দিন বাঁচবে না। আর তখন আমরা দেখি পালমা মানে ওই কুকুরটিও তার মনের চোখ দিয়ে তার মালিককে দেখে যে তাকে ফিরিয়ে নিতে এসেছে, কিন্তু সে যখন আবার ভালো করে দেখে তখন কাউকেই দেখতে পায় না। তো এক রাতে অনেক জোরে বৃষ্টি হয়, আর কলিয়া দেখে পালমা মন খারাপ করে বৃষ্টিতে ভিজছে, আর তখন সে পালমাকে নিজের সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পালমা সেখান থেকে এক চুলও নড়ে না। আর রাগের মাথা কলিয়া তাকে বলে, তুমি আমার মায়ের মতোই, সবাই আমাকে একা ছেড়ে চলে যেতে চাও, কিন্তু এবার আর আমি এমনটা হতে দেবো না। আর সে পালমার সাথে সেখানেই বসে পড়ে। তো সকালবেলা দেখা যায় পালমা আবার সুস্থ হয়ে গিয়েছে এবং চঞ্চল হয়ে গিয়েছে, মানে যেটা হয়েছে ওর মালিকের যে অভাবটা ছিল সেটা হয়তো কলিয়া দিয়ে একটু পূর্ণ হয়েছে। তো এরপর কলিয়া তাকে বাসায় নিয়ে যায়, আর এখানে স্লেভের কাছে একটা কল আসে, সে শোনে যে ইগোর ফিরে এসেছে, তাই সে দ্রুত কলিয়াকে আর পালমাকে নিয়ে এয়ারপোর্টে যায়। কিন্তু তখন আমরা দেখি কলিয়া পালমাকে আর ফিরিয়ে দিতে চায় না, কিন্তু স্লেভ তাকে বোঝায় এটা কারো সম্পত্তি, কারো আমানত, পালমাকে যদি তুমি সত্যি ভালোবেসে থাকো তাহলে ইগোরের কাছেই দেওয়া উচিত, মানে ওর অরিজিনাল মালিকের কাছেই দেওয়া উচিত। তো কলিয়া রাজি হয়ে যায়। আর আমরা দেখি লিজ মানে এয়ারপোর্টের সিও অনেক আগে থেকেই অনেক সাংবাদিক এবং প্রেস ডেকেছে, মানে এখানে মালিক আর কুকুর এক হবে, মানে ওয়ার্ল্ড উইড বিজ্ঞাপনের এই ফায়দাটা সে নেবে, এবং পালমার ফেরত যাওয়ার ভিডিওটি সরাসরি টিভিতে লাইভ প্রচার হচ্ছে। মোট কথা, সে এয়ারপোর্টের পপুলারিটি আর বাড়াতে চায়। আর তখন ইগোর ফ্লাইট থেকে বের হয়, আর আমরা দেখি পালমাকে দেখলেও খুব বেশি একটা রিয়াক্ট করে না। আর কলিয়া মন মরা হয়ে পালমার গলার দড়ি ইগোরকে দিয়ে দেয়। তো এটা দেখে স্লেভ মানে পাইলট বুঝতে পারে যে কুকুরটি তাদের দরকার, তাই সে ইগোরের সাথে একা দেখা করে, আর তখন সে ইগোরের কাছ থেকে পালমাকে টাকা দিয়ে কেনার চেষ্টাও করে, কিন্তু ইগোর তাকে না করে দেয়। আর এরপর ইগোর বলে, আমি নিজেও এই কুকুরটাকে আমার সাথে রাখতে চাই না, কারণ ওখানে আমি যে চাকরি করি সেখানে এই কুকুর পোষা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই এয়ারপোর্টের যে সিও লিজ তাকে ওয়ার্নিং দিয়েছে, সে যদি পালমাকে নিয়ে না যায় তাহলে তার ওই দেশের চাকরি যেটা আছে সেটা থাকবে না। মানে বুঝতেই পারছেন এখানে একটা সিম্পথির রাজনীতি কাজ করছে। তো এরপর আমরা দেখি পালমা ইগোরের সাথে ফেরত যাচ্ছে, আর জানা যায় এই ইন্টারন্যাশনাল ফ্লাইটটি মানে এই বিমানটি পাইলট হিসেবে স্লেভ নিয়ন্ত্রণ করবে, কারণ সে এই কাহিনীর সাথে জড়িত আর এটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তো সবাই যখন ইগোর আর পালমাকে বিদায় যায় না, তখন আমরা দেখি পালমা দড়ি ছিঁড়ে কলিয়ার দিকে যেতে থাকে, আর তখন গার্ডরা তাকে ধরে ফেলে এবং জোর করে পালমাকে বিমানের ভিতরে নিয়ে আসে। আর তখন আমরা দেখি হঠাৎ করে প্লেনের ইঞ্জিন বন্ধ করা হয়, আর এটা স্বয়ং পাইলট স্লেভ করেছে। আর এরপর যখন ম্যানেজার এসে কারণ জিজ্ঞেস করে, তখন সে ম্যানেজারকে বলে, এই ফ্লাইটের ক্যাপ্টেন হওয়ার কারণে আমি এই ফ্লাইট ক্যান্সেল করলাম, মানে একটা পাইলটের ফ্লাইট ক্যান্সেল করার ক্ষমতা থাকে। আর তখন ম্যানেজার বলে, ঠিক আছে, তোমার পাইলটের লাইসেন্স আমি চিরতরে ক্যান্সেল করে দিলাম। কিন্তু স্লেভ তার কোনো কথাই শোনে না এবং প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে। আর এরপর ম্যানেজার লিজ বা সিওর মাধ্যমে আরেকজন পাইলটকে সেখানে আসতে বলে, আর তখনই সেখানে থাকা একজন স্টাফ মানে একজন বিমানবালা ইগোরের কাছে পালমার মেডিকেল সার্টিফিকেট দাবি করে। মানে বুঝতেই পারছেন এয়ারপোর্টের বড় কর্মকর্তাদের বাইরে যারা ছোট কর্মকর্তা রয়েছে তারা চাচ্ছে যে পালমা কলিয়ার কাছে থাকুক। তো এখানে ইগোরের কাছে তো আর কোনো মেডিকেল সার্টিফিকেট নেই। আর তখন ওই সিও আবার ম্যানেজারকে জিজ্ঞেস করে, এখানে কি হতে চলেছে, বিমান উঠছে না কেন, তাড়াতাড়ি বিমান টেক অফ করাও, মানে এয়ারপোর্টের মালিক দেখাবে যে কুকুরের মালিক কুকুর নিয়ে চলে গিয়েছে। কিন্তু তখন ম্যানেজার বলে, আপনারই তো নিয়ম যে কুকুরের মেডিকেল সার্টিফিকেট ছাড়া আমরা একটা কুকুরকে ফ্লাইটে যেতে দিতে পারি না, মানে সবাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তখন কুকুরের আসল মালিক ইগোরও বুঝতে পারে যে এখানে সবার ফিলিংসটা, যে তার কুকুরও তার সাথে যেতে যাচ্ছে না আর সবাই কি চাচ্ছে, তাই সে পালমাকে মুক্ত করে দেয়। আর ম্যানেজারকে বলে, এটা আমার কুকুর নয়, কারণ আমার কুকুরের নাম পালমা ছিল না, ওটার নাম ছিল আলমা। আর এদিকে আমরা দেখি পালমা পালিয়ে কলিয়ার কাছে চলে আসে, আর দুজনে এক হয়ে অনেক খুশি হয়ে যায়, আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, এটা হয়তো একটা প্রাণী নিয়ে সিনেমা, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন কুকুর কিন্তু একটা প্রভুভক্ত প্রাণী, এবং ইগোর ফেরত না আসলে পালমা কিন্তু আজীবন ইগোরের জন্য অপেক্ষা করত। কিন্তু ওই কুকুরটি যখন আরেকজনের কেয়ার পেয়েছে, আরেকজনের কাছ থেকে ভালোবাসা পেয়েছে, ও কিন্তু আগের মালিককে আবার পেয়েও তার কাছে যায়নি। তো এটা কিন্তু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনারা যার সাথে থাকেন সবসময় তাকে অবশ্যই কেয়ারে রাখতে হবে, আর আপনি যদি কখনো তার কেয়ার করা কমিয়ে দেন তাহলে সেই জায়গাটা কিন্তু আরেকজন দিয়ে পূরণ হয়ে যাবে। তো আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি কি মেন করেছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।